এই যে এটা আমি তৈরি করেছি, এটা আপনাদের জন্য। নমস্কার বন্ধুরা, তো দেখতেই পাচ্ছেন আজকে একটা ইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। তো অনেকদিন পর স্ট্রিট ফুড নিয়ে এসেছি, ভাত পান্তা ভাত এটা সেটা এই সব হচ্ছিল। তো আজকে ভাবলাম একটু নতুন কিছু করা যাক, নতুন কিছু বলতে ইন্ডিয়ান স্ট্রিট ফুড যেটাতে আপনারা বেশি পছন্দ করেন। ঠিক আছে, মাছিগুলো প্রচুর প্রবলেম করছে, কিছু করার নেই, অনেক কিছু সিস্টেম করা থাকে তার সত্ত্বেও ওরা চলে আসে। তো যাই হোক, আর কি কি আছে বলে দিই, বলে দাও। আছে পানিপুরি বা জল ফুচকা, স্টাফিং এর ভিতরে দেওয়া আছে টক জল বাটিতে, আছে এগ রোল ওর একটা আমার একটা, আছে এটা মশালা মুড়ি বা ঝাল মুড়ি, আছে পাপড়ি চাট। পাপড়ি চাট বলে দিই, তো ওখান থেকে তো বুঝতে পারা যাচ্ছে না স্টাফিং মানে। এই যে পাপড়ি চাট, একটা করে নিচে পাপড়ি দেওয়া আছে, তো পাপড়ি চাট আছে। যাই হোক, এগুলো চ্যালেঞ্জ হবে। তো তিন কট আছে, চারটে রাউন্ড, চারটে আছে, চারটে রাউন্ড হবে, চারটে ওখানে পানিশমেন্ট আছে, চারটে পানিশমেন্ট না দুটো পানিশমেন্ট আছে। এবারে ওটাকেই যেটা পছন্দ মানে মানে দু রকম আছে, যে জিতবে সে ঠিক করবে, যে হারবে সে কোনটা নেবে, দুটো আছে। যাই হোক, এবার স্টার্ট করা যাক। প্রথমে হবে ফুচকা, হ্যাঁ প্রথমে পানিপুরিটা। কাউন্ট করি, একদম থ্রি টু ওয়ান অ্যান্ড গো। দেখি গাল দেখি আমার নেই, তাহলে বন্ধুরা জলটা একটু খাই। আজকে কিন্তু ফুচকাতে হারিয়েছি, আজকে হারিয়েছে, তো এরকম কি বলবো, হেরেই গেছি। যাই হোক, তাহলে পানিশমেন্ট আছে, প্রথম রাউন্ডের পানিশমেন্ট নিয়ে ফিরছি। তো পানিশমেন্ট হাজির হয়ে গেছে। তো পানিশমেন্ট দু রকম আছে, কাঁচা লঙ্কা তেঁতুল, যেটা খুশি খেতে পারে। নাও যেটা খুশি নয়, আমি যেটা ঠিক করে দেবো। ও কালকে জিভে জল আসছে, তেঁতুল দিলাম, আমাকে তাহলে জিততেই হবে। দেখাতে হবে আঁটি। ঠিক আছে বন্ধুরা, তাহলে পানিশমেন্ট কমপ্লিট, সেকেন্ড রাউন্ডে ফিরছি। তো বন্ধুরা, ফার্স্ট রাউন্ডে আমি জিতেছি, সেকেন্ড রাউন্ডে রোলের পালা, ওর একটা আমার নাম তুললে হবে না, কাউন্ট করবো তারপরে। হ্যাঁ তুমি কাউন্ট করে করে, থ্রি টু ওয়ান অ্যান্ড স্টার্ট। উফ রোল, এই যে এটা আমি তৈরি করেছি। জবাব নেই, এর মধ্যে কি নেই বলো তো, চাট মশলা থেকে লেবুর রস,
আর অতগুলো কি জ্বালবো? দুর্দান্ত একটা রোল, লঙ্কাটা ঝাল ছিল। ও রোলটা তো দারুণ ছিল, সাথে পানিশমেন্ট দেওয়া আছে। ভেতরে স্টাফিং স্টাফিং প্রায় এক এরকম বাটি করে দেওয়া ছিল। অত স্টাফিং দিলে যা অবস্থা হয়েছে বুঝতে পারছি। তো রোল চ্যালেঞ্জ আমি জিতে গেছি, ওকে পানিশমেন্ট খেতে হবে। কি খাবো? কাঁচা লঙ্কা খাও, কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল। দুজনেই উপভোগ করছি, একটু তেঁতুলে লাগিয়ে নিলাম, ঝাল কম লাগবে, দেখা যাক। খুব ঝাল, মারাত্মক ঝাল। তাহলে বন্ধুরা পরের রাউন্ডে ফিরছি। তো ফ্রেন্ডস, এবার চলে এসেছি থার্ড রাউন্ডে। থার্ড রাউন্ডে আছে পাপড়ি চাট। এটা হ্যাঁ, এটা তো এবারেও চেষ্টা করব কে হারিয়ে দেবার। ঠিক আছে, আমি পানিশমেন্ট র‍্যাঙ্ক তো আমি নিতে আজ পারবই না, নিতে হবেই, চেষ্টা করব যাতে জেতার বেশিরভাগটা। আচ্ছা স্টার্ট করো। হ্যাঁ হ্যাঁ, কাউন্ট করো, 3 2 1 এন্ড স্টার্ট। ও হই যে, এটা আপনাদের জন্য। মাথায় ঝাল লঙ্কাগুলো ওটা খেতে পারলাম না, যেহেতু ও জিতে গেছে আমি এত পর্যন্ত ডুবে গেছি একদম, তো এবারে এটাকে চেষ্টা করবো তোলার। তা যাই হোক, আমি আজকে জিতে গেছি, মানে আজকে বলতে এই রাউন্ডে জিতে গেছি। পানিশমেন্ট নিয়ে আসো। কি খাওয়া গো? পাকা তেঁতুল নাও। চিংড়ি তো পাচ্ছি না, এই যে খাও খাও করে খাও। দাঁতের অবস্থা 12টা বেজে যাচ্ছে, এরকম একটা আওয়াজ হয়। তো পরের রাউন্ডে ফিরছি। তো ফ্রেন্ডস, লাস্ট পুরো একদম শেষ হয়ে যাচ্ছে, মানে লাস্ট রাউন্ড, আর টানা যাচ্ছে না। তো খিদে পুরো মরে গেছে, মানে মানে খেয়ে খেয়ে আর টানা যাচ্ছে না, তবু চ্যালেঞ্জ করতে এসেছি, তাই চ্যালেঞ্জ করে যাচ্ছি। লোক এত এত খায় কি করে বুঝে উঠতে পারে না, জানি না, চ্যানেলে দেখেছি আমার থেকে অনেক বেশি খাবার নেয়, এত ডিম এত কিছু কি করে খায় তুমি বুঝতে পারছিস না? আবার সেই 3 2 1 স্টার্ট। কি করে খায় কে জানে, ওই মশলা ওইটা মিশিয়েছে ও। একটা ভালো করে Thank you.
করে ফেলে এখনো পড়ে আছে মুড়ি কয়, এই দেখো এখনো পড়ে আছে, শেষ করো। এটা ওর, ঠিক আছে আমি উইনার, ঠিক আছে ও লুজার, তাহলে আমি জিতে গেছি, যাকে লাস্ট রাউন্ডে পানিশমেন্ট পেতে হবে না। এবারে কী করবো তাই বুঝতে পারছি, এবার এখান থেকে গিয়ে একটা লম্বা ঘুম দেবো, কারণ এই খাওয়ার পরে আর মনে হয় না নড়াচড়ার অবস্থা নেই। যাই হোক বন্ধুরা, তাহলে পানিশমেন্ট লঙ্কা চাপড় খেয়ে নাও, হয়তো মুড়ি খাচ্ছে নাও, এটাই ঠিক বলেছ, ঠিক আছে লঙ্কা পানিশমেন্ট তো আমি ওটাই ইচ্ছে করে দিলাম, যাতে কারণ বারবার তো পানিশমেন্ট আমিও পাচ্ছি ও পাচ্ছে, একটু কনসিডার করলাম আর কি। যাই হোক তাহলে, মনটা কত ভালো। কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা, কমেন্ট করে জানাবেন কিন্তু কমেন্ট বক্সে। আমরা খেয়ে একদম ফাটিয়ে দিয়েছি। আচ্ছা আজকে একটা কথা বলি, মোটামুটি কে কোথা থেকে কমেন্ট করছেন একটু ব্র্যাকেট দিয়ে তার মধ্যে ঠিকানাটা একটু লিখে দেবেন, জেলাটা লিখে দেবেন, ঠিক আছে, বা তার ঠিকানাটা লিখে দেবেন, যদি হুগলি, আমরা যেমন হুগলিতে আছি, হুগলি থাকলে তার ঠিকানাটা লিখে দেবেন, মানে আমরা মানে দেখলে বুঝতে পারবো যে এখান থেকে। আমাদের খুব ভালো লাগে, যেমন আমরা থাকি, অনেকবার বলেছি তো, বন্ধুরা অনেক সবাই জিজ্ঞাসা করেন যে বাড়ি কোথায়, আমি বলেছি আমাদের বাড়ি হচ্ছে উত্তরপাড়া হুগলি, ঠিক আছে, এটা হচ্ছে হুগলি জেলা উত্তরপাড়া, ঠিক আছে। পাশের বাড়ির একটা বাচ্চা তার মাকে ডাকছে, যাই হোক একটু ডিস্টার্ব হচ্ছে, তো কী আর বলবো, সাইডে সাউন্ড আসছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, আর আবার দেখা হবে অন্য কোনো চ্যালেঞ্জের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো এবং সেফটি থেকো। তোমরা দেখছো ফুড ফ্যামিলি ব্লগস, সাথে থেকো পাশে থেকো, টাটা বাই বাই।